বাথরুমে লোডাউনের পরিবর্তে এমন পুশ লোডাউন যদি লাগিয়ে নেন তাহলে আপনার বাথরুমের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পাবে এবং এটা আর কি স্থায়িত্ব খুবই ভালো কেউ বাথরুমের পাইপ আপনার পানির পাইপটা এই দেলে লাগিয়ে দেয় কিংবা এই দেলে লাগিয়ে দেয় এটা আসলেই ঠিক নয় তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আবারও একটি বাথরুমের রিভিউ নিয়ে আসলাম তো এই বাথরুমে কী কী আসে এবং দুই তলায় আপনার বাথরুম ফিটিং দিলে কিভাবে ফিটিং করতে হয় এবং একটা পারফেক্ট বাথরুমের জন্য কি কি দরকার সেগুলোই আজকের ভিডিওতে দেখাবো তো আপনারা ফার্স্টে যে দরজাটি দেখতে পাচ্ছেন এটা একটা প্লাস্টিকের দরজার পরিবর্তে আপনার অ্যালুমিনিয়াম প্লাস গ্লাসের তৈরি দরজা যেটা কিন্তু নান্দনিক শৈলে অনেকটা ভালো দেখতেই পাচ্ছেন তো এর বাম সাইডে দুইটা সুইচ রয়েছে একটা গেজারের এবং একটা আপনার লাইটের তো চলুন দেখি বাথরুমের ভেতরে অংশে কী কী আছে দেখে নিই তো ওয়াও দেখতেই পাচ্ছেন যে আমাদের পাঁচ ফুট বাই সাত ফুট আপনার আয়তনের এই বাথরুম তো বাথরুমে মোটামুটি আপনার সব কিছুই রয়েছে বিদ্যমান তো আপনার বাথরুমের ফ্লোরটা যদি হাইট খেয়াল করেন তো আমি যে হাই ফ্লোরে দাঁড়িয়ে আছি তার থেকে বাথরুমের যে গোসল গোসলের সাইডের যে ফ্লোর সেটা আপনার তিন ইঞ্চি উঁচু রয়েছে এরপরে আপনাদের আজকে ভালোভাবে বুঝিয়ে দেবো যে আসলে বাটি কেমন হওয়া উচিত তো অনেকে আছে যে আপনার দুই তলাই যখন বাথরুম সেটিং দেয় ব্যানবাটিটা কিন্তু আপনার গোসলের ফ্লোর থেকে দেখা গেছে এক থেকে দেড় ফুট উঁচু হয়ে যায় তারও বেশি হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন মাত্র ছয় ইঞ্চি আপনার উঁচু হয়েছে ফ্লোরটা এবং প্যান্ট বাড়িটা কিন্তু মেজারমেন্ট চারিদিক থেকে মোটামুটি দশ থেকে বারো ইঞ্চি করে রাখা হয়েছে তো এরপরে ফার্স্টে আপনি যেটা বলছিলাম এই জায়গায় আমরা ফ্ল্যাশ লাগাই ফ্ল্যাশ ট্যাঙ্কি যেটা দিয়ে আপনার প্যানের ফ্ল্যাশের কাজ করা হয় তো তার পরিবর্তে আমরা কি একটা পুশ ফ্ল্যাশ লেগে লাগিয়ে রেখেছি দেখতেই পাচ্ছেন এখানে মাত্র চাপ দেওয়া মাত্রই কিন্তু আপনার প্যান বাড়িতে পানি আসবে এটা কিন্তু আপনার টাইলসের ভেতর দিয়ে লাইন করা থাকবে তো এটি কিন্তু নতুন আপনার আসলে চলে আসছে বাজারে আপনারা চাইলে কোম্পানি দেখে দেখে নিন তো এই কোম্পানিটি আপনারা নিয়ে কিন্তু এটি সেটিং দিতে পারেন এটা কিন্তু আপনার বাথরুমের সৌন্দর্যকে বহুগুণে বৃদ্ধি করবে এবং এটার স্থায়িত্ব কিন্তু ফ্ল্যাশের থেকে অনেক ভালো তো এরপরে আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দুর্দান্ত মডেলের একটা সাবানদানি রয়েছে আর একটা এখানে দেখতেই পাচ্ছেন এখানে একটা লিকুইড হ্যান্ড পুশ রয়েছে তো এটার মাধ্যমে আপনি হ্যান্ড ওয়াশ কিংবা লিকুইড যে সোপ বা সাবান রয়েছে সেগুলো কিন্তু এখানে ব্যবহার করতে পারেন এখানে পুশ করা মাত্রই কিন্তু নিচে দিয়ে বের হবে তো এরপরে দেখতেই পাচ্ছেন যে এখানে একটা আপনার ভালো মানের টিস্যু হোল্ডার রয়েছে যেটাতে আপনার টিস্যু টয়লেট টিস্যু রাখতে পারবেন তো এরপরে আপনার এখানে একটা হ্যাঙ্গার দেখতে পাচ্ছেন বা আপনার টাওয়ার অল যেটাতে আপনার কাপড় বা রাখার জন্য দেয়া হয়েছে তো এরপরে কর্নারে দেখতেই পাচ্ছেন যে আপনার এখানে দুতলা বিশিষ্ট একটা কর্নার সেলফ রয়েছে এটাতে আপনার অনেক কিছু রাখতে পারবেন তো এরপরে আপনার ডান সাইডে খেয়াল করেন যেখানে কিন্তু আপনার বদনার ট্যাপ দেওয়া হয়েছে তো এখানে একটা দারুণ সিক্রেট রয়েছে সেটি হচ্ছে দেখেন এখানে এক বিঘের মতো জায়গা আছে উইথ হাইট রয়েছে আট ইঞ্চি মতো তো আপনার বদনার হাইট হয় আপনার ছয় ইঞ্চি থেকে সাড়ে ছয় ইঞ্চি মতো তো এখানে আট ইঞ্চি রেখেছি যার কারণে আপনার কিন্তু বদনায় পানি আসতে আপনার কিন্তু ভালোভাবেই পড়তে পারবে যেটা আপনি খেয়াল রাখবেন ওনাকে এক দেড় ফুটে দিয়ে দেয় তো এখানে আরেকটা জিনিস দেখেন গোসলের পানিটা বের করার জন্য কিন্তু বিভিন্ন লোক বিভিন্ন জায়গা ব্যবহার করে কিন্তু আপনি সবসময় খেয়াল করবেন যে আপনার চেম্বারে সাইড এটা দিলে কিন্তু পারফেক্ট হয় এবং আপনার কেউ এই দেয়ালে দিয়ে দেয় যাটা পানি আপনার কিন্তু ভালোভাবে সাপ্লাই দেয় না কেউ ঠিক আছে সাইডে দিয়ে দেয় কিংবা এই ত্যালে দিয়ে দেয় তো আপনি খেয়াল করবেন যদি আপনার দ্বিতলা বিশিষ্ট হয় এবং নিচে যদি পাইপ পাসিং করার জায়গা থাকে তাহলে অবশ্যই নিচ থেকে ঢুকাবেন এবং মুখ উপরের দিকে রাখবেন আর এটার যে আপনার দেখেছি দেখতেই পাচ্ছেন যে চার ইঞ্চি বা সরি চার আঙুল বা দুই আঙুল ফাঁকা রাখা হয়েছে অনেকেই কিন্তু আবার একেবারে দেয়ালের সাথে মিশিয়ে দেয় এটাতে কিন্তু সমস্যা হয় তো এরপরে আপনার যেটি দেখাবো সেটি হচ্ছে এখানে একটা সাবানদানি দেখতে পাচ্ছেন এখানে একটা সাবানদানি দিয়ে আছে তো এরপরে এখানে আপনার দেখতে পাচ্ছেন যে দুইটা ট্যাপ রয়েছে একটা গরম একটা ঠান্ডার সেটার আপনার ফ্লোর থেকে হাইট আসে আঠাশ ইঞ্চি থেকে তিরিশ ইঞ্চি মতো এবং এই সাইডে দেখতে পাচ্ছেন দুইটা কনসেলি স্টাফ কক রয়েছে একটা ঠান্ডা এবং একটা গরমের জন্য যেটি হাইট আপনার ফ্লোর থেকে তিন ফুট উচ্চতায় এবং এই সাইডে একটা অ্যাঙ্গেল স্টাফ কক দেখতে পাচ্ছেন হ্যান্ড শাওয়ারের জন্য তো হ্যান্ড শাওয়ারটিও কিন্তু দুর্দান্ত দেখতেই পাচ্ছেন দারুণ একটা হ্যান্ড শাওয়ার তো হ্যান্ড শাওয়ারটা আমার আসলে পছন্দ হয়েছে আপনার কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন তো এর ফাইনালি দেখাবো আপনার যে আমাদের যে শাওয়ার মুভিং শাওয়ার অল শাওয়ার সেটি দেখতে পাচ্ছেন এখানে তো এই শাওয়ারটা আসলে ভালো লেগেছে আমারও আর এই সাইডে দেখতে পাচ্ছেন একটা লাইট রয়েছে বাথরুমের জন্য তো এই হচ্ছে মোটামুটি আপনার একটা ভালো মানের বাথরুমে যা যা থাকার প্রয়োজন এবং যেমন হওয়া উচিত ঠিক তেমনই হয়েছে তো শুধুমাত্র এর ভিতরে একটা ব্যাসিংয়ের ঘাটতি যেটি আপনি দেখলেই পাচ্ছেন যে ডাইনিংয়ে কিন্তু আমরা একটা ব্যাসিংয়ের লাইট দিয়ে দিয়েছি তো এখন এটা হচ্ছে আমাদের দরজার হচ্ছে ব্যাকসাইড তো এই হচ্ছে মোটামুটি ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের আপনার পাইপলাইনের সম্পর্কিত অনেক ভিডিও রয়েছে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি ঘুরে আসতে পারেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ